হে গাইস, আজকে আমি বানাবো গার্লিক বাটার নান। ইস্ট ছাড়া এটা বানাবো, আর এর জন্য কী কী লাগবে আসুন দেখে নিই। আমি নিয়েছি 2 কাপ ময়দা। আমি এটা বানাবো 4টে বাটার নানের জন্য। নিয়েছি 1 টিস্পুন নুন, 1/2 কাপ দই, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর দেব অল্প একটু তেল। সবকটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে জলের প্রয়োজন জেনারেলি হয় না, যদি প্রয়োজন হয় তাহলে লিউক ওয়ার্ম ওয়াটার বা ঈষৎ উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে তবেই মাখবেন। এবার আমি দিয়ে দেব কুচো করে কেটে রাখা রসুন। এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে মাখতে হবে যাতে প্রচণ্ড সফট হয়ে যায়। দেখুন কতটা সফট হয়েছে। ঠিক এইভাবে মাখা হয়ে গেলে অল্প একটু তেল হাতে নিয়ে এটা চারপাশে লাগিয়ে নিয়ে 20 মিনিটের জন্য ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি ময়দা অ্যাপ্লাই করে ভালো করে এটাকে বেলে নেব। এটা আপনারা গোল বানাতে পারেন বা ওভাল শেপেরও বানাতে পারেন। পছন্দ মতো শেপ আর সাইজ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি রসুন এবং ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেব, আর দেব কালো জিরে। ভালো করে এটা ছড়িয়ে দিয়ে আরও একবার বেলে নেব যাতে এই জিনিসগুলো নানের মধ্যে ভালো করে স্টিক হয়ে যায়। ভালো মতো শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নেব, একটু বেশি করে জল দিয়ে নেব এর ব্যাক সাইডটায়। এই জলটা দেওয়াতে এই নানটা ভালোভাবে ফ্লাপি হবে এবং এই প্যানের মধ্যে খুব ভালো করে স্টিক হয়ে যাবে। ঠিক দেখুন এইভাবে আমি এটাকে আটকে নিলাম, একটু একটু হালকা হালকা প্রেস করে দেব। এখানে আমি বলতে চাই এটা কিন্তু হাই ফ্লেমেই প্রথম থেকে দিয়ে রাখবেন। দেখবেন হালকা হালকা বাবল দেখা যাচ্ছে জাস্ট 1 মিনিট পরেই। এবার এটাকে আমি উল্টে দেব আর হালকা হালকা করে ঘোরাতে থাকবো যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। চেষ্টা করবেন নান বানানোর জন্য নন স্টিক প্যান ইউজ না করতে, তাহলে এটা স্টিক হবে না ভালো করে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হালকা হালকা কালার অলরেডি আসতে শুরু করেছে। যেহেতু আমরা এটা হাই ফ্লেমে করছি তাই খুব সাবধানে করতে হবে যাতে পুড়ে না যায়। আমাদের গার্লিক নান রেডি হয়ে গেছে। এবার এটাকে হালকা করে খুন্তি দিয়ে উঠিয়ে নেবেন। যদি দেখেন যে এটা উঠছে না তাহলে আর কিছুক্ষণ গরম প্যানে রেখে দেবেন। এবার ভালো মতো বাটার উপর দিয়ে ব্রাশ করে সার্ভ করে নিন। আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।